আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই নিয়ে, এবং আজকে আমরা পড়ব অনুশীলন বইয়ের চলো নৌকা বানায়ের বাকি সেশনগুলো। তো চলো আমরা আমাদের সেশনের কি কাজ রয়েছে সেটা দেখি এবং কাজগুলো কমপ্লিট করি। তৃতীয় এবং চতুর্থ সেশন, এই সেশনে কি বলেছে দেখো তো। আগের সেশনে তো দেখলে সব বস্তু পানিতে একইভাবে ডুবে যায় না, কিন্তু পানির বদলে তেল বা শরবত দিলেও কি একই ফলাফল আসবে? অর্থাৎ আমরা জানি যে সব বস্তু পানিতে ডুবে যাচ্ছে না, কিন্তু পানির বদলে যদি আমরা অন্য কোনো তরল পদার্থ ব্যবহার করি, যেমন তেল অথবা যদি অন্য কোনো শরবত হয়, তাহলে কি আমাদের একই ফলাফল আসবে? মানে পানির ক্ষেত্রে যে ফলাফল ছিল সেই ফলাফলই আসবে কিনা। তোমরা নিশ্চয়ই দেখেছো তেল এবং পানি কখনো মেশে না, এটা আমরা জানি। তেল এবং পানি কখনো মেশে না, পানির ওপরে তেল ভেসে ওঠে, কারণ পানির চেয়ে তেলের ঘনত্ব কম। আর এইসব বিভিন্ন ঘনত্বে তরলের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু ছেড়ে দিলেই বা কি হয়, আরেকটা পরীক্ষা করে সেটা দেখা যাক। তাহলে আমরা পরীক্ষা করে দেখব যে বিভিন্ন ধরনের তরলের মধ্যে যদি আমি বিভিন্ন ধরনের বস্তু ছেড়ে দিই, তাহলে কোনটা ডুবে যাবে বা কোনটা ভেসে থাকবে। পরীক্ষণটি করার জন্য তোমাদের যা যা লাগবে, কাচের গ্লাস, যে আমরা একটা কাচের গ্লাসে পরীক্ষা করব, অথবা আমরা হচ্ছে একটা বড় টেস্ট টিউব নিব, তার মধ্যে মধু নিব, মধু এক ধরনের তরল পদার্থ, এই যে আমরা মধু নিতে পারবো, পানি, ভোজ্য রং, ভোজ্য তেল, পেরেক, কিশমিশ, প্লাস্টিকের বোতলের ক্যাপ, পিং পং বল, তরলের আয়তন পরিমাপের জন্য 50 মিলিলিটার বিকার। বিকার হচ্ছে একটা পাত্রের মতো হয় দেখতে, জিনিসটা পাত্রের মতো বলতে হচ্ছে যে জিনিসটা দেখতে যে এরকম হবে, এই যে মাথাটা একটু চোখা থাকে, ঠিক আছে, যে এরকম একটু চোখা থাকে মাথাটা, এটা হচ্ছে গিয়ে বিকার। আর একটা টেস্ট টিউব হচ্ছে এরকম লম্বা থাকে, দেখবে তোমরা, দেখবে যারা সিনেমাতে দেখা যায় যে হাতে কিছু একটা নিয়ে কোনো তরল পদার্থ নাড়াচাড়া করে ল্যাবরেটরিতে, সেগুলো হচ্ছে গিয়ে তোমার টেস্ট টিউব। আচ্ছা, তাহলে আমরা এই উপকরণগুলো নিব। এবার তোমার শিক্ষকের করে দেওয়া দলে ভাগ হয়ে একটা বড় কাচের গ্লাসে বা বড় টেস্ট টিউবে 10 মিলিলিটার পানিতে 2 ফোঁটা ভোজ্য রং মেশানো পানি ঢেলে দাও। তাহলে আমি কি করব, আমাদের কি করতে বলেছে, একটা টেস্ট টিউব অথবা কাচের গ্লাসে 10 মিলিলিটার পানি নিব, সেখানে 2 ফোঁটা ভোজ্য রং। ভোজ্য রং মানে হচ্ছে যেসব কালার আমাদের খাবারে ব্যবহার করা হয় সেটা। তো ভোজ্য রং মেশানো পানি আমরা হচ্ছে সেটাতে ঢেলে দিব। তারপরে কি হবে, এখন আমরা পানির উপরে কি ঢালবো, পানির উপরে ঢাকবো আবারও সেম পরিমাণে, মানে সেম আয়তনের 10 মিলিলিটার মধু ঢালবো। কি দেখলে, মধু পানি নিচে চলে যাচ্ছে নাকি উপরেই থাকছে? এবার সাবধানে একই পরিমাণ ভোজ্য তেল ঢেলে দিয়ে দেখো তো কি হয়। পাত্রটি কিছুক্ষণ এভাবেই রেখে দিয়ে এঁকে ফেলো সেটার ছবি। তাহলে আমাদের প্রথমে বলেছে শুধু পানি দিতে, তারপরে আমাদেরকে কি বলেছে দেখো তো, আমাদেরকে হচ্ছে পানি দিতে বলেছে, তারপরে ভোজ্য রং মেশানো পানি দিতে বলেছে, এরপরে মধু দিতে বলেছে। এবং তোমরা এটা কখনো নাড়াবে না, না নাড়িয়ে যেভাবে আছে ঠিক সেভাবে ঢালার পর ওভাবে রেখে দিবে। এবং সেটা কি দেখবে যে কোনটা কি, যেহেতু মধু বা হচ্ছে ভোজ্য রং অথবা শুধু পানি, এগুলো যখন আমরা দিব এক একটার এক এক রকমের কালার হবে, দেখা যাবে কি জানো, দেখতে অনেকটা এরকম হবে। অর্থাৎ মধুটা নিচে থাকবে, অর্থাৎ মধুটা সবার নিচে পড়ে যাবে, কারণ মধুটা একটু ঘন বেশি, এর ঘনত্ব বেশি। এরপরে যে ভোজ্য রং মেশানো যে পানিটা, সেটা হচ্ছে তার উপরে থাকবে, অর্থাৎ যেহেতু রং মেশানো হয়েছে পানির সাথে, তাহলে তার ঘনত্বটা পানি থেকে একটু বেড়ে গেছে। তাই তারপরে তুমি কালার মেশানো পানি দেখতে পাবে, এবং সবার উপরে দেখতে পাবে কি শুধুমাত্র, মানে শুধু পানি দেখতে পাবে, ঠিক আছে। এবার যদি তুমি ভোজ্য তেল দাও, ভোজ্য তেল দিলে কি হবে, অবশ্যই তেলের উপর, মানে পানির উপরে তেলটা ভেসে থাকবে, অর্থাৎ পানির উপরে তেলটা জমে থাকবে, মানে ভেসে থাকবে আর কি। তো এভাবে করে তুমি যদি পরীক্ষাটা করো, দেখবে খুবই ইন্টারেস্টিং একটা পরীক্ষা। এবং এই পরীক্ষাটা করার পরে তুমি যে ছবিটা পাবে সেইটা কালার দিয়ে এখানে সুন্দর মতো এঁকে ফেলবেন। তারপরে ওই পাত্রে সাবধানতার সঙ্গে প্রথমে স্ক্রু অথবা ছোট পেরেক, এরপরে কিশমিশ, প্লাস্টিকের বোতলের ক্যাপ, পিংপং বল ছেড়ে দিয়ে পর্যবেক্ষণ করো কোনটা কোন ঘনত্বের তরলে ডোবে বা ভাসে। অর্থাৎ ওই পাত্রটাতে, মানে তেল, তারপরে হচ্ছে মধু, তারপরে হচ্ছে যে পানি ছিল, এগুলোর মধ্যে কোনটা কোন ঘনত্বের তরলে ডুববে অথবা ভাসবে, সেটা হচ্ছে তোমার পরীক্ষা করে তুমি একটু দেখবে। পর্যবেক্ষণ শেষে পাশের ছকে বস্তুগুলোর ভাষা, ডোবার অবস্থান ছবি আঁকবে এবং লেবেলিং করবে। আর এখানে লেবেলিং বলতে বোঝাচ্ছে তুমি যে ছবিটা আঁকবে সেটা চিহ্নিত করবে কোনটা কি, কোনটা পানি, কোনটা হচ্ছে মধু, সেটা। এরপরে দেখো কি বলেছে, এখন তুমি তোমার অনুসন্ধানী পাঠ বইয়ের তরলের ভাষা, ডোবার সঙ্গে ঘনত্বের সম্পর্ক অংশটুকু ভালো করে পড়ো। তো তোমার অনুসন্ধানী বইটা লাগবে, তোমরা ভালো করে ঘনত্বের অংশটুকু পড়বে। তোমরা দলীয় যে কাজটা করলে তার সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছ কি, এবার তুমি ছক 2 পূরণ করো। অর্থাৎ তুমি এখানে যেটা করবে সেটা হচ্ছে তোমার ওই বইয়ের সাথে, বইটা পড়ার পরে তুমি যে কাজটা করলে सेटार मिल खुঁজে पाচ্ছো কিনা সেটা দিয়ে তুমি ছক দুই পূরণ করে থাকবে। তো ছক দুই আমি পূরণ করেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা তোমরা কিভাবে পূরণ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমাদের এখানে পরীক্ষাটা করতে বলেছে, তোমরা পরীক্ষার মধ্যে যেসব তরল পদার্থ ব্যবহার করবে সেই সব তরল পদার্থ দিয়ে তোমরা এই ছকটা পূরণ করবে। যেমন এখানে ব্যবহার করা হয়েছে শুধু পানি, ভোজ্য তেল, ভোজ্য রং মিশানো পানি এবং মধু, এই চারটা তরল পদার্থ ব্যবহার করা হয়েছে। ওইখানে কিন্তু ইথানল ব্যবহার করা হয়নি বা তরল সাবান ব্যবহার করা হয়নি। তো তোমরা ওই পরীক্ষাটা করার পরে ওই তরল পদার্থগুলোর মধ্যে তুমি যদি এই ১৬ পয়সা বা প্লাস্টিকের বোতলের ক্যাপ, পিং পং বল বা পেরেক দাও, তখন সেই ক্ষেত্রে এগুলো কোন তরলে ভাসবে বা কোন তরলে ডুববে এবং তার কারণ কি সেটা তোমরা সেইটা দিয়ে তোমরা ছকটা পূরণ করে ফেলবে। যেহেতু আমি পরীক্ষাটা করিনি, তো আমি কি করেছি, তোমাদের বইয়ে 5টা তরল পদার্থ দিয়ে একটা ছক আছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। তোমরা অনুসন্ধানী বইটা খুলবে, খুলে অনুসন্ধানী বইয়ে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের এখানে একটা সুন্দর মতো ছক দেওয়া হয়েছে। এখানে একটা ছক দেওয়া হয়েছে বিভিন্ন পদার্থের ঘনত্বের ছক, এবং তোমাদের হচ্ছে বিভিন্ন পদার্থের ঘনত্বের ছক দেওয়া হয়েছে এবং তার সাথে একটা ছবি দেওয়া হয়েছে যেখানে তোমার লেখা আছে যে বিভিন্ন তরলের ঘনত্বের তুলনা, অর্থাৎ ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু, এই 5টার মধ্যে তুলনা করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ছবিটা সুন্দর মতো দেওয়া আছে। তো এই সব তরলের মধ্যে তুমি যদি শোলা, পেরেক বা পয়সা, পিং পং বল দাও, তাহলে সেই ক্ষেত্রে কোন পদার্থগুলো ডুববে বা ভাসবে আমি সেই হিসেবে আমার ছকটা পূরণ করেছি। তোমরা অবশ্যই পরীক্ষাটা করে তারপরে ছকটা পূরণ করবে, না হলে কি হবে বলো তো, তাহলে না হলে কি হবে জানো, আমাদের ভুল হয়ে যেতে পারে, অথবা হচ্ছে তোমরা পরীক্ষাটা করোনি কিন্তু উত্তর বসিয়ে দিয়েছো, এটা কিন্তু ঠিক হবে না। তো যেহেতু তোমাদের পরীক্ষাটা করতে হবে, পরীক্ষাটা নিজেরা করবে এবং করে অ্যান্সারগুলো বসাবে। আমি এই ছকটা ধরে, অর্থাৎ আমি এই ঘনত্বের তুলনা করে, এই ঘনত্বের তুলনা মানে হচ্ছে এই তরল পদার্থগুলো দিয়ে আমি আমার ছকটা পূরণ করেছি। আচ্ছা দেখো, যদি আমি শোলা নেই, মানে বস্তু হিসেবে যদি শোলা নেই, তাহলে দেখা যাবে কি সে ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু এই সবগুলো তরল পদার্থে ভেসে থাকবে এবং এটার কারণ কি, কেন ভাসবে বা কেন ডুবে যাবে, কারণ শোলার ঘনত্ব হচ্ছে ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান এবং মধুর ঘনত্ব থেকে কম, তাই এটি ভাসে, অর্থাৎ সবগুলো থেকেই তার ঘনত্ব কম হবে। এরপরে পয়সা সাধারণত হচ্ছে স্টেনলেস স্টিলের হয় অথবা কখনো অ্যালুমিনিয়ামের হয়, ঠিক আছে। পয়সাটা হচ্ছে স্টেনলেস স্টিল অথবা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি হয়, তাই সাধারণত মানে এটা একটু ভারী হয়। তো এইগুলো কি হচ্ছে, কোনো তরলে ভেসে থাকবে না। এটা হচ্ছে ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু, এগুলোর মধ্যে মানে এই তরল পদার্থগুলোর মধ্যে ডুবে যাবে এবং এটার কারণ কি, কারণ হচ্ছে পয়সার ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান এবং মধুর ঘনত্ব থেকে বেশি, তাই এটা ডুবে যাবে। এরপরে দেখো প্লাস্টিকের বোতলের ক্যাপ, এটা হচ্ছে গিয়ে ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধুতে ভাসবে এবং এটার কারণ কি, এটার কারণ হচ্ছে এই সকল তরল পদার্থ থেকে ক্যাপটার ঘনত্ব কম, এই জন্য এটা ভাসবে। পিং পং বল ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু এগুলোতে ভাসবে, কারণ এটা অনেক হালকা হয়, তোমরা জানো, কারণ হচ্ছে এটার ঘনত্ব এই তরল পদার্থগুলোর থেকে কম। তারপর হচ্ছে পেরেকটা কিন্তু লোহার পেরেক, তাই এটা কিন্তু ভারী হবে, এই কারণে ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু সবগুলো থেকে মানে সে হচ্ছে ডুবে যাবে এবং এটার কারণ কি, এটার কারণ হচ্ছে পেরেকের ঘনত্ব এই কয়েকটা তরল পদার্থ থেকে বা তরল পদার্থের ঘনত্বগুলো থেকে বেশি, তাই এটা ডুবে যাবে। এভাবে তোমরা ছকটা পূরণ করতে পারো, কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষাটা করবে এবং পরীক্ষাটা করে কিন্তু অনেক মজা পাবে, কারণ দেখবে কিছু পদার্থ ডুবে যাচ্ছে, কিছু পদার্থ ভেসে থাকছে। তো তারপরে আমাদের পরের সেশনে কি বলেছে আমরা দেখি। ৫ম এবং ৬ষ্ঠ সেশন, পানিতে ডোবা এবং ভাষার সাথে ঘনত্বের সম্পর্ক তো বোঝা হলো। এখন নিশ্চয়ই নৌকা বানাতে গিয়ে আগের চেয়ে কম বেগ পেতে হবে তোমাদের, তাহলে নৌকার মডেল বানানো শুরু করা যাক। তোমার শিক্ষকের ভাগ করে দেওয়া দলের এই কাজটি তোমরা বিদ্যালয়ের বাইরে সময় নিয়ে করতে পারো, তবে এর জন্য চাই সঠিক পরিকল্পনা এবং দলীয় কাজের সমন্বয়। তাই প্রথমে তোমরা শ্রেণীকক্ষে আগে বসে চূড়ান্ত করে নাও কী কী উপকরণ ব্যবহার করে মডেল তৈরি করবে, কেমন মডেল বানাবে ইত্যাদি। ধারণাগুলো নিজেদের খাতায় লিপিবদ্ধ করে সহজলভ্য উপকরণ জোগাড় করবে, চেষ্টা করবে ফেলনা জিনিস দিয়ে নৌকা তৈরি করার। মডেল নৌকাগুলো নির্দিষ্ট জায়গাতে ভাসানোর সুবিধার্থে এর ক্ষেত্রফলের সীমা নির্ধারণ করা থাকবে, যা শ্রেণীতে শিক্ষক বলে দিবেন, অর্থাৎ তোমাদের এটা স্কুলেই তোমাদের শিক্ষক বলে দিবেন তোমরা কতটুকু কতটুকু নৌকা বানাবে, অর্থাৎ নৌকাটার ক্ষেত্রফল কত হবে। নৌকাটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি তোমাদের বলে দেয় তাহলে কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, যেমন দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার সীমার মধ্যে, তাহলে কিন্তু এটা বেশি মানে বড় হবে না বা বেশি ছোটও হবে না। দলের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কাজে ভাগ করে নিতে হবে। দলের প্রত্যেকে আলোচনা করে ঠিক করে নেবে কে কোন উপকরণ সহজে জোগাড় করতে পারবে। তারপর কিভাবে কি মডেল বানাবে তা খাতায় ড্রাফট স্কেচ করবে। নৌকার কাঠামো এমন ভাবে বানানোর চেষ্টা করবে যেন সেটি বেশি ওজন নিয়েও ভেসে থাকতে পারে। অনেক উপায়ে তোমরা নৌকা বানাতে পারো। এবার তোমাদের মাথা খাটানোর পালা। কিছু আইডিয়া শিক্ষক তোমাদেরকে দেবেন, তোমরা চাইলে অন্য বই অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারো। এখানে তোমরা নৌকা যেটা মডেল করবে মানে যে মডেল বা যেভাবে ডিজাইন করবে সেটার মডেলটা স্কেচ এখানে সুন্দর মতো বানিয়ে দিবে, মানে স্কেচটা অথবা ছবিটা এঁকে ফেলবে। সপ্তম এবং অষ্টম সেশন। নৌকা ভ্রমণের অভিজ্ঞতা শুনে তরলে কি ভাসে কি ডোবে আর বিভিন্ন ঘনত্বের তরলের পরীক্ষণ শেষে ইতিমধ্যে তোমরা দলগতভাবে তৈরি করে ফেলেছ চমৎকার সব নৌকার মডেল। এই পর্যায়ে নৌকাগুলোর প্রদর্শনী এবং কোন নৌকা সবচেয়ে বেশি ওজনে ভেসে থাকতে পারে তা দেখার পালা। প্রদর্শনীর জন্য তোমাদের বানানো বিভিন্ন দলের নৌকাগুলো শ্রেণীকক্ষের বেঞ্চে অথবা টেবিলে কিংবা বারান্দায় সুন্দর করে গুছিয়ে রাখো। শিক্ষকের সহায়তায় একটা বড় পাত্র অথবা বালতি অথবা চৌবাচ্চা পানিতে এক এক করে নৌকাগুলোকে ভাসাও। তারপর নৌকাগুলোর ওপর ওজন চড়ানোর জন্য বিভিন্ন ভরের বাটখারা ব্যবহার করো। কোন নৌকাটি কত ওজন নিতে পারছে তা পরিমাপ করে ছক 3-এ নোট করে রাখো। এখন তোমাদের ছক 3-এ যেটা তোমাদের করতে হবে, তোমাদের যে নৌকাটা বানিয়েছো সেখানে বাটখারা বসাতে হবে এবং সেই বাটখারা তারা কতটুকু নিতে পারছে, কতটুকু ওজনে নিতে পারছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে কাল্পনিক দলের নাম করেছি। নৌকা যেহেতু এটা নৌকার অধ্যায় তাই আমি এখানে নৌকার নামগুলো ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দলের নাম অথবা স্কুলে যেভাবে বলে সেভাবে দলের নাম এখানে লিখবে। তো দলের নাম হচ্ছে, প্রথম দলের নাম সাম্পান দিয়েছি, সদস্য হচ্ছে 5 এবং নৌকা চাপানো ওজন হচ্ছে 500 গ্রাম। অর্থাৎ সবচেয়ে বেশি ওজন কিন্তু দেখতে পাচ্ছ এই সাম্পান নৌকাটা নিতে পেরেছে। এরপরে বজ্রা নৌকা, তারপরে সদস্য হচ্ছে এই বজ্রা গ্রুপে সদস্য হচ্ছে 5 জন, 100 গ্রাম ওজন সে নিতে পেরেছে। ময়ূরপঙ্খী তার পরের দলের নাম, 5 জন সদস্য এবং সে সবচাইতে কম ওজন নিতে পেরেছে অর্থাৎ 50 গ্রাম সে নিতে পেরেছে। তারপর হচ্ছে পানশির সদস্য হচ্ছে 5, নৌকা চাপানো ওজন হচ্ছে 300 গ্রাম। তারপরে হচ্ছে ডিঙি দলের নাম, সদস্য হচ্ছে 5 জন, নৌকা চাপানো ওজন হচ্ছে 250 গ্রাম। কোষা দলের নাম, সদস্য হচ্ছে 5 এবং নৌকা চাপানো ওজন 150 গ্রাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে বেশি ওজন নিতে পেরেছে সাম্পান, সবচাইতে কম ওজন নিতে পেরেছে ময়ূরপঙ্খী এবং মাঝামাঝি যারা নিতে পেরেছে হচ্ছে ডিঙি, কোষা এবং হচ্ছে বজ্র, এরা মাঝামাঝি ওজন নিতে পেরেছে। তাহলে এই যে বিভিন্ন দলের নৌকা যে বিভিন্ন ওজন নিতে পারছে এটার পিছনে কারণ কি, এটা কারণের জন্য তোমাদের কি করতে হবে, এই যে তোমাদের এখানেই বলে দিয়েছে যে কোন দলের নৌকা বেশি ওজন নিয়ে ভেসে আছে তার ভিত্তিতে আলোচনা করে পর্যবেক্ষণ ছক 4 পূরণ করো। সিদ্ধান্ত নাও ওই নৌকার কী কী কারিগরি কৌশলের জন্য তাদের বানানো মডেল অন্য নৌকার তুলনায় বেশি ওজন নিতে পেরেছে। অর্থাৎ তোমরা কি করবে, যে নৌকাটা বেশি ওজন নিতে পারছে সেটা তোমরা পর্যবেক্ষণ করবে এবং সেইটার সাপেক্ষে অর্থাৎ সেইটার তুলনায় অন্যান্য নৌকার মধ্যে কি ভুল রয়েছে বা কি পার্থক্য রয়েছে সেইগুলো তোমরা পরের ছকে পূরণ করবে। পরের ছকটাকে তোমাদের বলেছে যে দলের নাম লিখবে এবং কি ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হচ্ছে সেটা লিখবে। আমি এখানে একটা কাল্পনিক ছক তৈরি করেছি, তোমরা সেই ছকটা দেখে আইডিয়া নিতে পারো যে কীভাবে পূরণ করা যেতে পারে। দলের নাম সাম্পান। তো সাম্পান দলের আমরা জানি যে সেটা সবচেয়ে বেশি ওজন নিতে পেরেছে। কি কারণ সেটা হচ্ছে নৌকাটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং পাটাতন মানে তার যে তলাটা রয়েছে সেটা হচ্ছে প্রশস্ত করা হয়েছে, বেশি ওজন নেওয়ার জন্য হালকা প্লাস্টিক যুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাম্পানের বেশি ওজন নেওয়ার কারণ কি, কারণ হচ্ছে সেটা হালকা করা হয়েছে অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সাথে হালকা প্লাস্টিক যুক্ত করা হয়েছে এবং ধরে নিলাম যে এইটাতে নৌকাটাতে হচ্ছে মানে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা তোমার পানির ঘনত্বের চেয়ে অনেক কম হয়েছে। যত বেশি কম হবে তত বেশি ওজন সে নিতে পারবে। তো তোমরা যারা দেখবে যে তোমরা যখনই দেখবে যে কোনো একটা নৌকা বেশি ওজন নিতে পারছে সেই গঠন দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তার কারণটা কি, তখন তোমাদের লিখতে সুবিধা হবে। এরপরে হচ্ছে বজ্রা ছিল। বজ্রা হচ্ছে মাঝামাঝি একটা মান নিতে পেরেছিল। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো যে বজ্রা নিতে পেরেছিল হচ্ছে 100 গ্রাম। এই কারণে উত্তরটা আমি এভাবে লিখেছি, নৌকাটা হালকা কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রয়োজন মতো প্রশস্ত করা হয়নি, ফলে বেশি ওজন সে নিতে পারেনি। ময়ূরপঙ্খীটা কি, ময়ূরপঙ্খী হচ্ছে নৌকাটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রয়োজন মতো প্রশস্ত করা হয়নি, ফলে সবচেয়ে কম ওজন নিয়েছে। যেহেতু এটা সবচেয়ে কম ওজন তো ধরে নিলাম যে হয়তো সেটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণে সে বেশি ওজন নিতে পারেনি। এরপরে দেখো তারপরে যে 3টা নৌকার নাম দিয়েছি সেটা হচ্ছে পানশি সেটা হচ্ছে নৌকাটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, পাটাতন পর্যন্ত প্রশস্ত করা হয়নি, ফলে একেবারে বেশি ওজন অথবা একেবারে কম ওজন নেয়নি। একই ভাবে ডি নৌকা যেটা ছিল সেটা হচ্ছে কি নৌকাটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, পাটাতন পর্যাপ্ত প্রশস্ত করা হয়নি, ফলে একেবারে বেশি ওজন অথবা একেবারে কম ওজন নেয়নি। কোষা যেটা ছিল সেটাও হচ্ছে মোটামুটি একটা ওজনে নিতে পেরেছিল। নৌকাটা হালকা কাঠবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রয়োজন মতো প্রশস্ত করা হয়নি, ফলে বেশি ওজন নিতে পারেনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ছকরা তৈরি করা হবে। অবশ্যই নৌকাটা বানাবে এবং নৌকাটা বানিয়ে একজন আরেকজনের নৌকা গবেষণা করবে এবং পর্যবেক্ষণ করে তোমরা উত্তরটা তৈরি করবে। আচ্ছা, তোমাদের তারপরে কি বলেছে দেখো, তোমাদের বলেছে যে এদিনের কাজ শেষে সহপাঠীদের কাজ সম্পর্কে তোমাদের মতামতের জন্য বইয়ের শেষের ছক গ পূরণ করো। কাগজের প্লেন তো সবাই বানিয়েছে তাই না, ভালো করে বানাতে পারলে তো ছুঁড়ে মারার পরও বেশ খানিকক্ষণ বাতাসে ভেসে থাকে। পানিতে নৌকা ভেসে থাকার সাথে এই ঘটনার কোনো মিল খুঁজে পাও? হ্যাঁ, অবশ্যই কিছুটা মিল রয়েছে, কারণ যখন আমরা কাগজের প্লেন বানাই, বানানোর পরে যদি সেটা আমরা ছুঁড়ে মারি সেটা বেশিক্ষণ বাতাসে অনেকক্ষণ বাতাসে ভেসে থাকে। কারণ কি? কারণ বাতাসে যে ঘনত্ব সেটার থেকে ওই কাগজের বানানোর নৌকাটার ঘনত্বটা কী থাকে, একটু হলেও মানে মানে হালকা থাকে, সে হচ্ছে হালকা। এবং ভিতরে কিন্তু যেহেতু কোনো ভারী কোনো বস্তু নাই, কাগজ খুবই হালকা থাকে, এই কারণে সে অনেকক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে। হালকা থাকা মানে অবশ্যই বাতাসের ঘনত্বটার থেকে বলতে পারি যে ওই কাগজের ঘনত্বটা কম, কিন্তু একটা বেগ থাকে, যখন সেই বেগটা শেষ হয়ে যায় কাগজটা কিন্তু বা কাগজের প্লেনটা কিন্তু আবার নিচে পড়ে যায়। আশা করি তোমরা হচ্ছে আজকের সেশন বুঝতে পেরেছো। তো আজকে আমরা চলো নৌকা বানায় অধ্যায়টা শেষ করলাম। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।